নমস্কার বন্ধুরা, অধিকারী কৃষ্ণা বাঙালি ব্লগ ভিডিওতে সবাইকে সুস্বাগতম। আমি আজকে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখবে, কেউ টেনে দেখবে না। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে। প্রথমেই আমি চিংড়ি মাছগুলোর মধ্যে নুন হলুদ মিশিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আমার আবার মাছটা হাতে মেখে নিতে খুব কষ্ট লাগে, তাই আমি এভাবে ঝাঁকিয়ে নিয়ে পুরোটা মাছে লবণ হলুদ মাখিয়ে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাছটা ঢেলে দিব, মাছগুলো ভালো করে ভেজে নিব। নেড়ে চেড়ে একটি টপিট উল্টে নিব, যাতে করে সম্পূর্ণ মাছটা খুব ভালো করে ভাজা হয়। খুব সুন্দর করে মাছটা ভাজা হয়ে গিয়েছে। এবার ভাজা মাছগুলো এক এক করে সব তুলে নিব। দেখুন সুন্দর লাল করে মাছগুলো আমি ভেজে নিয়েছি। কড়াইয়ে যে তেলটা আছে এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিব। এবার জিরে বাটা, কাঁচামরিচ বাটা, হলুদের গুঁড়ো, তার মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার কেটে রাখা টমেটো কুচি, নুন, এটাকে ভালোভাবে কষিয়ে মাছগুলো ছেড়ে দিলাম। এবার মাছগুলোর সাথে মশলাটা ভালো করে মেখে নিচ্ছি। চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে। হাতে নারকেল কুড়িয়ে ওটাকে দুধ করে রেখেছি, তো ওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি, আমি আলাদাভাবে ওটা রেখে দিয়েছি। এখন এই চিংড়ি মাছের মধ্যে জলের পরিবর্তে আমি নারকেলের দুধটা দিয়ে দিব, সবটা দুধ দিয়ে দিব। দিয়ে 10 মিনিট জ্বালিয়ে নিব ভালোভাবে।
10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন ঝোলটা প্রায় শুকিয়ে গিয়েছে, তবে আরো আমি কষা কষা করব। মধ্যে আমি গরম মশলার গুঁড়োটা মিশিয়ে দিলাম, সামান্য হলুদ দিলাম, আমার কাছে মনে হচ্ছে হলুদটা ঠিকঠাক হয়নি। এটাকে ভালো করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য চিনি অ্যাড করলাম, পরিমাণ মতো নুন। আমার মালাইকারিটা কিন্তু প্রায় রেডি বন্ধুরা, আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমার আপলোড করা নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন সহজে পৌঁছে যেতে পারে। ভালো থাকবেন বন্ধুরা।